সেনাবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের আইসোলেশন সেন্টার থেকে পরিবারের কাছে ফিরে গেছেন 96 জন বিদেশ ফেরত বাংলাদেশি। তারা কুয়েত সহ কয়েকটি দেশ থেকে এসেছিলেন। নন কোভিড সনদ না থাকায় তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। রিপোর্ট মিনালা দিবার। কুয়েত থেকে আসা এসব প্রবাসীরা 14 দিনের কোয়ারেন্টাইন শেষ করে ফিরছেন বাসায়। কোভিড পজিটিভ না হওয়ায় সবার মুখেই খুশির ছাপ। কোয়ারেন্টাইনের পরিবেশ এবং ব্যবস্থাপনা নিয়ে খুশি তারা। নারা খানা খাদ্য সবকিছু ভালো পাইছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওনারা আমাদের খুবই ই করছে আর কি, সমস্যা নেই আর কি, ভালোই পাইছি এখানে আলহামদুলিল্লাহ। সব খানা দানা কমপ্লিট সব পুরাই পেয়েছি। 23 তারিখে ভালোই আছিল। ক্যাম্পের ইনচার্জ জানান, কোয়ারেন্টাইনে থাকা মানুষের জন্য এখানে আছে চিকিৎসক সহ প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা। পরিবার বিচ্ছিন্ন বলে মানসিক চাপ থেকে মুক্ত রাখতে বিশেষ নজর দেওয়া হয়েছে বাসিন্দাদের প্রতি। 14 দিন ওনারা এখানে কোয়ারেন্টাইন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন। এই সময়টুকুর মধ্যে ওনারা কোনো ধরনের যে সিমটমগুলো আমরা দেখে থাকি, এই সিমটমগুলো প্রদর্শন করেননি। সো আমরা ওনাদের কোনো ধরনের টেস্টও করিনি। ফলশ্রুতিতে আমরা ধরে নিচ্ছি যে ওনাদের কোনো ধরনের সিমটম নাই এবং কোভিডে সংক্রমণ নাই, এ ধরনের কোনো সিমটম শো করেননি। আমরা ওই সার্টিফিকেটটা তাদেরকে দিচ্ছি। আজকে 15 নম্বর দিন ওনারা বহালতবিতে ভালো আছেন এবং তারা ফেরত যাচ্ছেন তাদের নিজ নিজ অবস্থানে। করোনা সনদ জালিয়াতি নিয়ে দুশ্চিন্তায় ইতালি ফেরতরা। সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সহায়তা চান তারা। কর্মস্থানে যাইতে পারি নাই, এটা বিশেষভাবে আর্থিকভাবে দুর্বল। তো সেখান থেকে আমরা যে ফেরত আসছি, এখন আমরা আমাদের দাবি যে আমরা যত তাড়াতাড়ি দ্রুতভাবে ইতালিতে আবার কর্মস্থানে পৌঁছাতে পারি। ফ্লাইটে ওঠার আগে আমরা মনে হয় প্রত্যেকেই এখানে সবাই ফোন করছি যে আমরা নিউজে দেখতেছি যে এরকম ফ্লাইট নাই। ওনারা আমাদেরকে বলছে আপনারা এয়ারপোর্টে আসুন, কোনো সমস্যা নাই। যেভাবে আমাদের ফেরত নিয়ে আসছে ভুলের কারণে, সেভাবে আমরা যেন সরকারের মাধ্যমে ইতালিতে পৌঁছাতে পারি আবার নতুন করে। সেনাবাহিনীর তদারকিতে এখন পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা 367 জন কোয়ারেন্টাইনে আছেন আশকোনা হজ ক্যাম্পে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা।